পেশাদার লিগে যে 12টি দল অংশগ্রহণ করবে তাদেরকে দিয়ে আমরা গ্রুপ পর্যায়ে, এটি অনেক জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্টের মাধ্যমে আমরা আমাদের নতুন মৌসুমের যাত্রা শুরু হবে এবং সাথে সাথে ফেডারেশন কাপও কিন্তু অনুষ্ঠিত হবে। যদিও আমরা ফেডারেশন কাপকে প্রিপারেশন টুর্নামেন্ট বলি, তবে এবার চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্স কাপ এবং ফেডারেশন কাপ দিয়ে আমাদের কিন্তু খেলা যাত্রা শুরু হবে। আমরা আশা করছি জাতীয় দল সাব গেমস আমাদের অনেক প্রোগ্রাম আছে, তারপরেও আমরা আশা করছি যে আমরা যত শুকনা মৌসুমে আমরা খেলতে পারি, সেই জন্য ফার্স্ট উইক অফ জানুয়ারি 2022 আমরা আমাদের পেশাদার লীগ আমরা শুরু করতে চাই এবং ইনশাল্লাহ সেইভাবেই আমরা আমাদের সব ধরনের প্রোগ্রাম করেছি। আগে টুর্নামেন্টগুলো হয়ে যাবে, এর মধ্যে উইন্ডো ডেট সব কিছু কিন্তু আপনারা পাবেন। এছাড়াও আমাদের 2022 সালে আমি যদি ভুল না করে থাকি তাহলে হয়তো আমাদের বিশ্বকাপও মনে হয় অনুষ্ঠিত হবে নাকি 22-এ না ডিসেম্বর, ওই তো 2022 সালে হবে, হ্যাঁ নভেম্বর কাতারে যেটা হবে সেটাও হবে, অনেক খেলাধুলা থাকবে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জটা আসলে অতীত ছিল এখন আরও বেড়েছে চ্যালেঞ্জটি, সেটি হলো আমরা ঢাকায় যখন খেলতাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তখন আমাদের টিমগুলো কিন্তু ঢাকায় হোম অ্যান্ড অ্যাওয়েতে কোনো কোনো সময় দুটো টিমের খেলাও আমরা খেলতাম, দুটো ম্যাচ অর্থাৎ চারটা দলেরও খেলতাম কোনো কোনো সময়। এবছর আমরা খেলাটা দ্রুত শেষ করার জন্য কমলাপুর স্টেডিয়াম কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আপনি ফ্লাড লাইট বলেন আদার ফ্যাসিলিটিস বলেন সব কিছু মিলে কিন্তু এখন আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ড অবস্থায় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে, কিন্তু মাঠটা এখনও আমাদের কিন্তু অ্যাস্ট্রোট্রাফে অনেক ক্লাব কিন্তু খেলতে সম্মত হলেও আমাদের পেশাদার লীগের অনেক ক্লাব কিন্তু খেলতে চান না, সেই ক্ষেত্রে ধরে নিতে পারে আমার ঢাকায় কোনো মাঠই নাই পেশাদার লীগের জন্য। অর্থাৎ আমাকে আমার কাছে 19টি মাঠের একটা লিস্ট দিয়েছে আমার অফিস, সেই 19টি মাঠ হলো আগে আমরা অতীতে যখন খেলেছি সেই থেকে এই বছর যে মাঠগুলো খেলেছি সেটি সহ অতীতে যেমন আমরা সিলেট চিটং খেলেছি, নীলফামারী খেলেছি, ময়মনসিংহ টাঙ্গাইল সহ এবছর সহ গোপালগঞ্জ এই সব মাঠগুলো নিয়ে আমরা 19টি মাঠ দিয়েছে, সেই মাঠের মধ্যে থেকে আমাদের নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অন্য অন্য বছর যেমন তিন দিন পর পর খেলা দিয়েও ঢাকায় কিন্তু অনেক সময় খেলেছি, যদি আপনি একটা টিমকে যদি কোনো কারণে নীলফামারিতে খেলান